হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের চোখের চারিপাশের যে ত্বক, এটার যত্ন নিয়ে। বন্ধুরা, তুমি লক্ষ্য করে দেখবে আমাদের ফেসের অন্যান্য জায়গার তুলনায় চোখের চারিপাশের যে আমাদের ত্বক, সেটা অনেক বেশি পাতলা হয়, অনেক বেশি সেন্সিটিভ হয়। বেশিরভাগ ফেস প্যাক ব্যবহার করার সময় আমরা কিন্তু নিষেধ করে দেই চোখের চারিপাশে ব্যবহার করার কথা। বন্ধুরা, চোখের ত্বকটার স্পেশাল যত্ন নেওয়া উচিত, নয়তো খুব সহজেই চোখের নিচে কালি পড়ে যায়, চোখের চারপাশে কীরকম একটা কালচে ভাব চলে আসে, অল্প বয়সেই চোখের নিচে ভাঁজ পড়ে যায়, রিঙ্কেলস পড়ে যায়। এছাড়া অনেকের ক্ষেত্রে চোখের এই নিচটা ফুলে যায়, চোখের একটা ফোলার সমস্যা থাকে, যেটাকে আমরা পাফি আইস বলি। আর এই তিনটি সমস্যার মধ্যে লাস্ট সমস্যাটা কিন্তু আমারও ফেস করতে হয়, চোখের নিচের যে ফোলা ভাব, এটা আমার অনেক ভিডিওতে তোমরাও লক্ষ্য করেছো। সো এমন কোন রিমেডি আমরা ট্রাই করব যাতে একবারেই এই তিনটি সমস্যার সমাধান করা যায়? সো তোমাদের জন্য এই রকমই একটি এফেক্টিভ হোম রিমেডি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখানো রিমেডি ব্যবহারের ফলে অল্প বয়সে চোখের নিচে ভাঁজ পড়ে যাওয়া, রিঙ্কেলস পড়ে যাওয়া যেমন দূর হবে, চোখের নিচের কালি দূর হবে, পাশাপাশি চোখের যে অতিরিক্ত ফোলা ভাব, সেটাও দূর হবে। বন্ধুরা, আজ আমি তৈরি করতে চলেছি একটি আন্ডার আই জেল। সো আর কথা বাড়াবো না, চলো দেখে নেই এই আন্ডার আই জেলটাকে কী করে তৈরি করতে হবে। বন্ধুরা, আমাদের এই আন্ডার আই জেল তৈরি করার জন্য সবার প্রথমে একটি মাঝারি সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। এবারে এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে, তারপর আমরা আলুর জুস বের করে নেব। আমাদের এই আন্ডার আই জেলের প্রধান উপাদান কিন্তু এই আলুর জুসই হবে। বন্ধুরা, আলুর জুসের মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস রয়েছে, যে কারণে এটা যে কোনো দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, একই রকমভাবে আন্ডার আই ডার্ক সার্কেলসকে দূর করতেও সাহায্য করবে এবং সেই জায়গার স্কিনটাকে লাইটেন তথা হোয়াইটেন করে তুলতে হেল্প করবে। বন্ধুরা, এখন এই আলুর জুসের মধ্যে আমরা অ্যাড করে দেব ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে এভিয়ন 400-এর একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি, তোমার কাছের যে কোনো মেডিকেল শপে তুমি এটা পেয়ে যাবে। আমি এটাকে ফুটো করে দিচ্ছি এবং এই ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের যে অয়েলটা আছে সেটাকে এখানে অ্যাড করে দিতে চলেছি। বন্ধুরা, ডার্ক সার্কেলসকে দূর করতে ভিটামিন ইও দারুণভাবে কার্যকরী, তাই এই আন্ডার আই জেলের মধ্যে আমরা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করলাম। বন্ধুরা, এরপর আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল। এখানে তোমাকে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলই অ্যাড করতে হবে, কারণ বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল যখন তুমি অ্যাড করবে, তুমি অনেক দিন পর্যন্ত এটাকে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। আর বাড়ির অ্যালোভেরা জেল তুমি যদি অ্যাড করো, তবে কিন্তু 2 থেকে 3 দিনের বেশি এটাকে স্টোর করে রাখতে পারবে না। সো এবারে সমস্ত উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে, প্রায় 5 মিনিট পর্যন্ত মেশাতে হবে এবং মেশানোর পর একটা গ্রে কালারের জেল টাইপের তুমি পেয়ে যাবে। ব্যাস, আমাদের আন্ডার আই ম্যাজিক্যাল জেল কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে ব্যবহার করার পালা। এবারে বন্ধুরা, এই আন্ডার আই জেলটাকে কী করে ব্যবহার করতে হয় দেখে নাও। সামান্য পরিমাণ জেল আঙুলের মধ্যে নিয়ে তোমার চোখের চারিপাশে হালকা হাতে মাসাজ করবে, রাউন্ড রাউন্ড করে। তুমি একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ এই জেলটা দিয়ে মাসাজ করবে এবং অন্তত 30 সেকেন্ডের জন্য মাসাজ তোমাকে করতে হবে, খুবই হালকা হাতে করবে। এরপর তুমি ঘুমিয়ে যেতে পারো। আমি সাজেস্ট করব রাতের বেলা এই আন্ডার আই জেলটাকে ব্যবহার করো ভালো রেজাল্ট দেখার জন্য। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 7 দিনের মধ্যে তোমার ডার্ক সার্কেলস দূরে চলে যাবে এবং ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করলে তোমার পাফি আইজের ওপরেও দারুণভাবে কাজ করবে এবং রিঙ্কেলসের সমস্যাও অনেক দূরে থাকবে। তাই বন্ধুরা, চোখ বন্ধ করে এই আন্ডার আই জেলটাকে ব্যবহার করা শুরু করে দাও। বন্ধুরা, দেখলে খুবই সাধারণ উপাদানে তৈরি এই আন্ডার আই জেল, তোমরা এটাকে ব্যবহার করো, 7 দিনের মধ্যেই তোমরা পার্থক্য বুঝতে পারবে। তোমার চোখের চারিপাশের ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে,
বিভিন্ন যে সমস্যা, ডার্ক সার্কেলস, পাফি আইজ অথবা রিঙ্কেলসের মতো এই সমস্ত কিছু কিন্তু অনেক দূরে চলে যাবে। তাই আমার দেওয়া এই রেমেডির ওপর ভরসা করে নিশ্চিতভাবে ব্যবহার করতে থাকো। সো কীরকম রেজাল্ট পাও সেটা তো কমেন্ট করে তোমরা আমাকে জানাবেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে সেটা আমাকে বুঝিয়ে দিতে পারো। আর যারা আমায় প্রথমবার দেখছো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সো বন্ধুরা, এতক্ষণ অবধি তুমি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।